कार्यत शीत विदाय प्रस्तुति सकाल बाढ़ तापमात्रा एमटाई जाना हावा अफिस जदिव शुक्र शनिवार बृष्टिर सम्भावना रही है एमक दक्षिणबंगे पश्चिम विभिन्न जैगते रविवार बृष्टि चलते परे आगामी 24 घंटा सकाले भर्ती कुआशा थाकबे आकाशे एमटाई आबहवा सूत्रे जाना गया है। ठीक की बोलछे आबहवा दफ्तर आगामी बेस कयेक दिनेर तापमात्रा सम्पर्के देखाबो आपनादेर। কোনো সম্ভাবনা নেই, রাতের তাপমাত্রায় কোনো সিগনিফিকেন্ট পরিবর্তন হবে না, 15-র কাছাকাছি থাকবে কলকাতায়, আর ম্যাক্সিমাম টেম্পারেচার 27 থেকে 28 ডিগ্রি অবধি থাকবে, ফলে দিনের বেলায় গরম অনুভূত হবে। প্রথম 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা কুয়াশার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম 24 ঘন্টায় মূলত দার্জিলিং আর কালিম্পংয়ে একটু বৃষ্টির সম্ভাবনা, বাকি জেলাগুলোতে ড্রাই। 24 ঘন্টা পর থেকে বৃষ্টির স্প্রেড একটু বাড়বে, যদিও ইন্টেন্সিটি খুব একটা বাড়বে না। স্প্রেড বাড়বে মানে কি, উপরের যে 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ার, এই 5টা জেলাতে 48 কেন 72 ঘন্টা অবধি দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 72 ঘন্টা পর থেকে মানে মোটামুটি 19 তারিখ নাগাদ পশ্চিমের কিছু জেলাতে খুব হালকা বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম পূর্ব বর্ধমান, এই